রূপগঞ্জে কারখানায় আগুন টানা দিনেও নিখোঁজ চার ব্যক্তিদের খোঁজে স্বজনরা অপেক্ষায় রয়েছেন এবং সেখানে আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব রয়েছেন আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি সাকিব পুরো এলাকা ঘুরে আসলে কেমন অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোন নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত এবং আত্মীয় স্বজনরা কি বলছেন সর্বোপরি নিশ্চয়ই জানাবেন যাকে আপনি যেমনটি বলছিলেন যে এই গাজী টায়ার ফ্যাক্টরি যেটি রয়েছে গাজী গ্রুপের এখানে যে আমরা জানি যে গত রোববার পঁচিশ তারিখ আগুনের ঘটনা ঘটে এবং টানা বত্রিশ ঘন্টা কিন্তু আগুনে আসলে খুব বাজে অবস্থা ছিল ভয়াবহ আগুন কিন্তু এখানে আমরা দেখেছি তারপরে কিন্তু বত্রিশ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরোপুরি নির্বাপন করতে কিন্তু বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে কারণ আমরা জানি যে এই পুরো ফ্যাক্টরিতেই কিন্তু কেমিক্যাল যে ছিল প্লাস্টিক জাতীয় যে পদার্থগুলো ছিল টায়ার এছাড়া যে রাবার এই ধরনের জিনিসপত্র থাকার কারণে কিন্তু আগুন মারাত্মক ভয়াবহ আকার ধারণ করে এবং আমরা আজকেও কিন্তু এখানে পঞ্চম দিনে এসেও দেখছি যে কোথাও কোথাও কিন্তু ধোয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে কোথাও কোথাও কিন্তু আগুন হাঁটাথাড়া জ্বলে উঠছে আর আমরা জানি যে সকালবেলা আজকে সকালে কিন্তু বুয়েটের একজন অধ্যাপক এখানে এসেছিলেন এই যে ভবনটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ সেটি দেখার জন্য এখানে উদ্ধার অভিযান শুরু করা যাবে কিনা সেই ব্যাপারটি তদারকি করার জন্য এখানে কিন্তু বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর রাকিবা হাসান এখানে এসেছিলেন সকালে তিনি এখানে এসে কিন্তু যে ফায়ার সার্ভিসের যে ল্যাডারটি রয়েছে একেবারে উপরে উঠে কিন্তু ভবনটি পর্যবেক্ষণ করেছে এবং যে ফার্স্ট সার্ভিসের যে ড্রোন ড্রোনের মাধ্যমে যে ফুটেজগুলো রয়েছে সেগুলো তিনি তাতরকি করেছেন সবশেষ কিন্তু তিনি দেখে বলেছেন যে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ভবনে কিন্তু উদ্ধার অভিযান চালানো আসলে কার্যত পক্ষে সম্ভব না ভিশন ফ্রি তাই গুণমানে অটোড থাকে বছরের পর বছর তবে তিনি বলেছিলেন যেহেতু ভবনের বেসমেন্টটি মোটামুটি সুরক্ষিত আছে তো এখানে কিছুটা আসলে ফার্স্ট সার্ভিসের দল চাইলে কাজ করতে পারে তো তার পরিপ্রেক্ষিতেই তার বক্তব্যের পরেই কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু বেসমেন্টে কিছুটা তাদের মতো করে কাজ করেছে এখানে অনুসন্ধান চালিয়েছে তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো মৃতদেহ অথবা কোনো মৃতদেহের আসলে ধ্বংসাবশেষ কোনো হার কোনো ধরনের কিছুই কিন্তু তারা পাননি তারা বলছেন যে আসলে ভেতরে তো অনেক ভয়াবহ আগুন ছিল অনেকটাই যে একেবারে ধ্বংসস্তূপ ছাইয়ের বিভিন্ন পোড়া যে জিনিসপত্রগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো মানুষের আসলে শরীরের শেষ অংশ কোনো হার কোনো কিছুই কিন্তু তারা লক্ষ্য করেনি সেখানে এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আমি কিন্তু এখানে সকালে এসেছিলাম আজকে পর্যন্ত আমরা দেখেছি পঞ্চম দিনেও যে যারা স্বজনরা রয়েছেন যারা অভিযোগ করছেন যে এখানে তাদের স্বজনরা আটকা পড়েছিলেন আগুনে পুরো হয়তো মারা গেছেন আজকেও কিন্তু অনেকে এখানে এসে আহাজারি করছিলেন তারা তাদের স্বজনের খোঁজ করছিলেন এখানে এসে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকেই এসে যে যেখানে সরকারিভাবে যে আসলে তদন্ত যে কমিটিটি রয়েছে এবং এখানকার যে ইউনিয়ন পরিষদের যে অফিস রয়েছে তাদের তারা কিন্তু নিখোঁজ যারা রয়েছেন এখনও তাদের তালিকা করছেন এখনও পর্যন্ত তো তাদের কাছে কিন্তু নাম এবং তথ্য দিয়ে তারা কিন্তু তাদের স্বজনের খোঁজ করছিলেন আমরা দেখছিলাম তো সব মিলে কিন্তু বলা যায় যে এখনো পর্যন্ত যে আহ যে পুরোপুরি আগুন নির্বাপন সেটি কিন্তু এখনো হয়নি তো ফায়ার সার্ভিস বলছে যে আসলে তাদের প্রক্রিয়ার কাজ কিন্তু অনেকটা শেষের দিকে তারা মোটামুটি কাজ গুছিয়ে এনেছেন